ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা আপনারা যারা ভিডিওটি দেখছেন আপনাদের যদি জনধন অ্যাকাউন্ট থাকে তাহলে একসঙ্গে দুটি সরকারি সুবিধা পাবেন চলুন বিস্তারিতভাবে খবরটি দেখে নেব তার আগে একটি রিকোয়েস্ট আপনারা এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ খবর এবং আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অনলাইন নিউজ পোর্টালে খবরটি প্রকাশিত হয়েছে মিলবে জোড়া সরকারি সুবিধা জন ধন অ্যাকাউন্টের গ্রাহকদের জন্য বড় ঘোষণা কেন্দ্রের প্রধানমন্ত্রী জনধন প্রকল্পের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলেই মিলবে আরও সুবিধা শুক্রবার এমনই ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন তিনি এদিন জানিয়েছেন জনধন প্রকল্পের অ্যাকাউন্ট থাকলে সেই অ্যাকাউন্ট হোল্ডারদের দুই বিমা প্রকল্পের সুবিধা দেওয়া হবে সরকারি পরিষেবা বলছে প্রায় ৩৫ কোটি গ্রাহক এই সুবিধা পাবেন নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায় আসার পর বছরে অল্প প্রিমিয়ামের দুটি বিমা প্রকল্প চালু করে সাধারণ বিমাটির নাম প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা প্রকল্প এবং দুর্ঘটনা বিমাটির নাম দেওয়া হয় প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা প্রকল্প জনধন প্রকল্পের ব্যাঙ্ক অ্যাকাউন্ট যাদের রয়েছে তারাও এই দুই প্রকল্পের সুযোগ নিতে পারবেন বলে কেন্দ্র সিদ্ধান্ত নিয়েছে প্রসঙ্গত আঠারো থেকে পঞ্চাশ বছরের যে কোনো ভারতীয় প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা প্রকল্পের আওতায় আসতে পারেন বছরে মাত্র তিনশো তিরিশ টাকার প্রিমিয়াম দিতে হয় এতে গ্রাহকদের মৃত্যু হলে দু লক্ষ টাকা মেলে প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা প্রকল্পের আওতায় আসতে পারেন আঠারো থেকে সত্তর বছরের ব্যক্তিরা এই প্রকল্পের বছরে প্রিমিয়াম মাত্র বারো টাকা দুর্ঘটনায় মৃত্যু বা কর্মক্ষমতা চলে গেলে মেলে দু লক্ষ টাকা এবং আংশিক কর্মক্ষমতা খোয়ালে মেলে এক লক্ষ টাকা বলাই বাহুল্য এর ফলে মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত ভারতীয়রা বিমা সুবিধা পাবেন এখানে শেষ নয় এই অ্যাকাউন্টের মালিকদের আরও বেশি কিছু সুবিধা দেওয়ার কথা ভাবছে কেন্দ্র তার মধ্যে অন্যতম হল রেকারিংয়ের সুবিধা দেওয়া সুযোগ মিলবে ডিজিটাল লেনদেনেও ওয়াকিবাল মহলের মতে বিহারের নির্বাচনকে পাখির চোখ করেছে বিজেপি সেই বৈতরণী পার হতেই একের পর এক জনদরদি ঘোষণা করছে কেন্দ্র সরকার